এই সপ্তাহের রাশিফল, অর্থাৎ 5ই আগস্ট থেকে 12ই আগস্ট এই সপ্তাহটা আপনার কেমন কাটবে, এই সপ্তাহে আপনি কি কি পাবেন, এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনি পুরোটা জানতে পারবেন। এই সপ্তাহে যেটা দেখা যাচ্ছে, গ্রহের গোচর, অর্থাৎ গ্রহগুলো কোথায় কোথায় বসে আছে। বৃহস্পতি এবং মঙ্গল কিন্তু বিষরাশিতে বসে আছে এবং কেতু বসে আছে কন্যা রাশিতে, রাহু বসে আছে মীন রাশিতে, শনি বসে আছে কুম্ভ রাশিতে, রবি এবং শুক্র বসে আছে কর্কট রাশিতে, বুধ বসে আছে সিংহ রাশিতে। যখন এই সপ্তাহ রাশিফল আমরা বিচার করব, আজকে 12টা রাশির ভাগ্য আপনারা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন এবং এই 12টা রাশি অর্থাৎ মেষ থেকে মীন পর্যন্ত রাশি এই সপ্তাহে কী কী ফল পাবে সেটাও কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা মনে করছেন নিজের ভাগ্য জানবেন, নিজের পুষ্টি বিচার করাবেন, উপরের দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন। প্রথম আলোচনা করব মেষ রাশি। মেষ রাশির অধিপতি কিন্তু মঙ্গল এবং এটা একটা অগ্নিকারক রাশি। মেষ রাশির এই সপ্তাহের ভাগ্য কী থাকবে? মেষ রাশিতে আমরা দেখতে পাই অশ্বিনী নক্ষত্র দেখতে পাই, ভরণী নক্ষত্রও দেখতে পাই এবং কৃত্তিকা নক্ষত্রও কিন্তু দেখতে পাই। কিন্তু কৃত্তিকা নক্ষত্রর প্রত্যেকটা নক্ষত্রের কিন্তু 4টে করে পদ থাকে, তার মধ্যে প্রথম পদ কিন্তু মেষ রাশির উপরে আছে, বাকি যে পদটা থাকবে সেটা কিন্তু বিষরাশিতে। আজকে আলোচনা করছি মেষ রাশি, মেষ রাশির এই সপ্তাহ। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে গুরুত্বপূর্ণ কাজ আপনার সপ্তাহের প্রথম দিকে করতে হবে। উচ্চ শিক্ষার জন্য আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন। চাকরি যারা করছেন বা চাকরি প্রার্থী তাদের জন্য নতুন কর্মের সুযোগ থাকবে। যারা পলিটিক্সের সাথে যুক্ত বা রাজনীতি করছেন এই ধরনের ব্যক্তিদের সুনাম অর্জন হবে এবং এই সপ্তাহে কিন্তু আপনি ঝুঁকি নিতে পছন্দ করবেন, কিন্তু ক্যালকুলেটিভ ঝুঁকি নিতে আপনাকে হবে, না হলে কিন্তু আপনি ব্যবসায় লস খেতে পারেন। নতুন কোনো ব্যবসা ওপেন হওয়ার সুযোগ থাকছে এই সপ্তাহ। হোঁচট খেয়ে পায়ে আঘাত লাগার সম্ভাবনা থাকছে। ভাই বোনের সাথে মতান্তর তৈরি হতে পারে। সম্পত্তি বিষয় নিয়ে কারুর সাথে কিন্তু গোলাযোগ বাড়তে পারে। আইনি সমস্যা থেকে এই সপ্তাহে মুক্তি পাবেন। শিক্ষার্থীদের কোচিং সেন্টার বা পড়াশোনার জায়গার পরিবর্তন আসতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। এছাড়াও মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বাড়িতে কোনো নতুন অতিথি আসতে পারে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং এছাড়াও দেখা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু কাজের বিষয়ে একটা প্রমোশনের সুযোগ থাকছে। এরপরে আলোচনা করব বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির অধিপতি কিন্তু শুক্র এবং এই রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত সিনসিয়ার হয় এবং বৃষ রাশির জাতক জাতিকারা অত্যন্ত রুচিপরায়ণ হয়, অর্থাৎ একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের। বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে মঙ্গল এবং বৃহস্পতি, এই হিসাবে এই সপ্তাহটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। এই সপ্তাহে আপনি নতুন করে চাকরির সুযোগ থাকছে, যাদের অর্শ রোগ আছে তারা সেরে উঠতে পারেন রোগ থেকে, কাঠের পেশায় যারা যুক্ত তাদের উন্নতি হতে পারে, যারা কোনো দ্রব্যমূল্যের ব্যবসা করছেন বা কোনো খাবারের ব্যবসা করছেন তাদের ভালো যাবে এই সপ্তাহটা, এবং যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন বা হিসাব রক্ষকের কাজ করছেন তাদেরও কিন্তু এই সপ্তাহটা ভালো। কোনো সরকারি সাহায্য বা সরকারি আনুকূল্য আপনি এই সপ্তাহে পেতে পারেন এবং আপনার গৃহ পরিবেশ বা বাড়ির সমস্যারও কিন্তু সমাধান হবে। তবে সন্তানের শরীর নিয়ে একটু উৎকণ্ঠায় থাকতে পারেন। জুয়েলারি ব্যবসা কিন্তু ভালো চলবে বিষরাশির জাতক জাতিকাদের। দুগ্ধ সুগন্ধি দ্রব্য বা তৈল জাতীয় যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো হবে। যে কোনো প্রযুক্তিবিদ বা আইটি সেক্টরে যাদের কাজ করছেন তাদের সুনাম বৃদ্ধি পাবে এবং বিষরাশির ক্ষেত্রে
কর্মক্ষেত্রে কিন্তু আপনার সুনাম অর্জন করতে পারেন এই সপ্তাহটা। তবে মনে রাখবেন, কিছু লোকের সাথে মতান্তর তৈরি হতে পারে, তার জন্যে কিন্তু আপনার কর্মক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। তাই কারোর সাথে আগ বাড়িয়ে ঝগড়াঝাটি থেকে একটু দূরে থাকা আপনার জন্যে শুভ হবে। নেক্সট আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি বুধ, এবং এই রাশির মানুষদের এই সপ্তাহটা কেমন যাবে। যাদের বহুমূত্র রোগ আছে তাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে এই সপ্তাহে কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং, ফাইন আর্টস, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স বিভাগে কাজ করেন বা তারা যুক্ত আছেন তাদের ভালোভাবে জেদি মনোভাব থাকার জন্য আপনার ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। অর্থাৎ নিজের একগুঁয়েমি ত্যাগ করতে হবে। ছাত্রছাত্রীদের নিজের ভালো পড়াশোনার জন্যে নম্বর বাড়তে পারে পরীক্ষায়। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে বিদ্যার্থীদের। মিথুন রাশি যারা কর্মের সাথে যুক্ত তাদের কর্মক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা থাকছে। ব্যবসা বা চাকরিতে সপ্তাহের প্রথম দিকে একটু বাধা পেতে পারেন বা শত্রুতার সম্মুখীন হতে পারেন, কিন্তু সেটা পরে চলে যাবে। এই সপ্তাহে সঞ্চয় করতে পারবেন। যারা আইনের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু উন্নতি হওয়ার সুযোগ থাকছে। এই সপ্তাহে ছোটোখাটো জায়গায় ভ্রমণ যোগ থাকছে। ভালোবাসার মানুষের সাথে সুসম্পর্ক রাখার জন্যে মতান্তর বা ইগো ভাবটা দূর করতে হবে। এরপরে আলোচনা করব কর্কট রাশি। এই রাশির অধিপতি চন্দ্র, এবং কর্কট রাশিতে রবি এবং শুক্র অবস্থান করছে। এবং কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু যারা গাড়ি কিনতে চাইছেন এই সপ্তাহে কিন্তু তারা গাড়ি কিনতে পারবেন। কোমরে বা ঘাড়ে কিছুটা হলেও ব্যথায় কষ্ট পেতে পারেন। জমি জায়গা সংক্রান্ত বিষয়ে ভাতৃ বা বোনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। কর্মে অলসতা চলে আসতে পারে এই সপ্তাহে। আপনার কর্মে আপনার মিস হয়ে যেতে পারে কাজের সাথে যারা যুক্ত। ওকালতির সাথে যারা যুক্ত, বিচারের সাথে যারা যুক্ত তাদের ভালো যাবে এই সপ্তাহটা। রাজনীতিবিদদের এই সপ্তাহটা কিন্তু ভালো যাবে। ব্যবসায় কিন্তু ঠকতে পারেন যারা ব্যবসার সাথে যুক্ত। অতি আশা করার ফলে কিন্তু ঠকতে পারেন। একটু খেয়াল রাখবেন কাদের সাথে আপনি ব্যবসা করছেন। এছাড়াও যারা চাষবাসের সাথে যুক্ত তাদের কিন্তু ভালো যাবে। চোখের কিছু সমস্যা হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের। পরিবারের শান্তি বজায় থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে। এছাড়াও কর্কট রাশির ক্ষেত্রে ফাটকা কোনো ইনকাম আসতে পারে। যারা কোনো মার্কেটিং লাইনে বা মার্কেটিং কোনো পেশার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু ভালো যাবে। যারা টিভি সিরিয়াল মিডিয়ায় কাজ করছেন, যে কোনো ইলেকট্রনিক্স মিডিয়া, তাদের কিন্তু ভালো যাবে। এরপরে আলোচনা করব সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহটা কেমন যাবে। সিংহ রাশির মানুষের কিন্তু এই সপ্তাহের প্রথম দিকে মানসিক উৎকণ্ঠা বৃদ্ধি পেতে পারে। পরিবারের কোনো মানুষের ব্যবহারে আপনি অসন্তুষ্ট হতে পারেন, মানসিক দিক দিয়ে মনোকষ্টে থাকতে পারেন। তবে বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ যাবে এই সপ্তাহ। শারীরিক বিষয়ে কিন্তু গলা ব্যথার সমস্যা থাকতে পারে, গলা ব্যথা হতে পারে, বৃষ্টির জল লাগলে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি এইগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। ভাইবাল ফেভার আপনার সামনাসামনি বলার জন্যে, অন্য মানুষের সাথে স্পষ্ট কথা বলার জন্যে, মানুষের মুখের উপরে কথা বলার জন্যে আপনার শত্রুতা বাড়তে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সিংহরাশির মতান্তর ঘটতে পারে। একে অপরের সাথে ঝগড়াঝাটি এই সপ্তাহে হতে পারে। খাবারে কিন্তু কোনো সমস্যা হতে পারে, অ্যাসিডিটি বা অম্লত্ব রোগেও আপনি ভুগতে পারেন। তাই খাবারে মানে যে জিনিসগুলো আপনি খাচ্ছেন সেটার দিকে বাড়তি নজর রাখবেন। কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু এই সপ্তাহটা ভালো যাবে, তবে কিছুটা শারীরিক কষ্ট আপনার সহ্য হতে পারে। রাস্তাঘাটে যাওয়ার সময় খুব সাবধানে থাকবেন, না হলে কিন্তু ছোটোখাটো কোনো দুর্ঘটনার একটা যোগ থাকছে কন্যা রাশির ক্ষেত্রে। ট্রেনিং ব্যবসা যারা যুক্ত তাদের ভালো যাবে। তবে আপনারা কোনো দায়িত্ব নিলে বা কোনো কাজ নিলে কন্যা রাশি, সেই কাজটা কিন্তু আপনি
করতে পারবেন। আপনার নিজের বুদ্ধির জন্যে অনেক বিপদ আপনি কাটিয়ে উঠতে পারবেন। যাদের স্নায়ু রোগ আছে বা নার্ভের রোগ আছে তাদের সেটা বাড়তে পারে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনায় যারা যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা ভালো যাবে। এই সপ্তাহে যারা মৎস্যজীবী, যারা মাছ ধরার কাজ করছেন বা মাছের ব্যবসা করছেন, এই সপ্তাহটা তাদের লাভ হবে প্রচুর। এবং যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন, কন্যা রাশির মানুষ, তারা কিন্তু খেলায় সুনাম অর্জন করতে পারবেন। তুলা রাশির মানুষের এই সপ্তাহটা কেমন যাবে? তুলা রাশির মানুষের বিদেশ যাত্রার যোগ থাকছে এই সপ্তাহে, এবং এই সপ্তাহে কিন্তু ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো হবে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন সরাসরি, যারা চলচ্চিত্র জগতে যুক্ত বা সিনেমার সাথে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু আমি বলবো এই সপ্তাহটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে, কারণ কাজের জায়গাটাই কোনো অসুবিধা তৈরি হতে পারে। যারা আইনে কোনো কাজের সাথে যুক্ত, উকিল বা বিচারক, তাদের সম্মান বৃদ্ধি পাবে। এছাড়া তুলারাশির মানুষদের আধ্যাত্মিকতায় যারা যুক্ত তাদের সদ্গুরু লাভ হবে এই সপ্তাহে। কিন্তু আপনার ছোটোখাটো যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন, এবং বাড়ির বয়স্ক লোকেদের পরামর্শ মতো চললে সেটা আপনার জন্য শুভ হবে। জমি বা বাড়ি কেনার যোগ থাকছে, গাড়ি কেনার যোগ থাকছে। বৃশ্চিক রাশির এই সপ্তাহটায় কিন্তু পরিবারের সাথে কোনো ঝামেলা বাড়তে পারে, একে অপরের মতান্তর তৈরি হতে পারে, পরিবারের কোনো মানুষ আপনার বিপক্ষে চলে যেতে পারে। হঠকারী সিদ্ধান্ত নিলে, তাড়াহুড়ো সিদ্ধান্ত নিলে আপনি ঠকতে পারেন। সন্তানের কাজে আপনি আক্ষেপ করতে পারেন বা সন্তানের কাজে আপনি কষ্ট পেতে পারেন। টিউমার জাতীয় সমস্যা যাদের আছে তারা কিন্তু কষ্ট পেতে পারেন। বিবাহের যোগ থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, যারা বিবাহের উপযুক্ত এই সপ্তাহে তাদের কিন্তু বিয়ের যোগ থাকছে। যারা কোনো সবজির ব্যবসা করছেন বা সবজির কাজের সাথে যুক্ত বা কৃষি কাজের সাথে যুক্ত, এই সপ্তাহটা তাদের ভালো যাবে। যারা ব্যাংকিং সেক্টরের সাথে আছেন তাদের সপ্তাহটা কিন্তু ভালো যাবে। বাড়ির কোনো ইলেকট্রনিক্স জিনিসের কোনো ক্ষতি হতে পারে, খেয়াল রাখবেন। ধনুরাশি, সন্তানের ব্যবহারে একটু হলেও আপনি গর্ব অনুভব করবেন, কারণ সন্তানের কোনো একটা সুখবর আপনি এই সপ্তাহে পেতে পারেন। এছাড়া যারা বিদ্যার্থী বা পরীক্ষার্থী তাদের পরীক্ষা ভালো হবে। কম্পিটিটিভ এক্সাম এই সপ্তাহে যদি কারোর থাকে সেটা আপনার জন্য শুভ হবে। চাকরি ক্ষেত্রে হঠাৎ ঝামেলা বা শত্রুতা সৃষ্টি হতে পারে, ধনুরাশির একটু খেয়াল রাখবেন, পড়ে গিয়ে ছোটোখাটো চোট বা আঘাত আসতে পারে শরীরে। ভালোবাসার বিষয়ে সংযম বজায় রাখবেন, না হলে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে। ধর্মীয় দিক থেকে উন্নতি ও গুরু লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার সফলতা নির্দেশ করছে এই সপ্তাহে। যারা কোনো পারফিউমের ব্যবসা করছেন তাদের এই সপ্তাহে ব্যবসা ভালো যাবে। এছাড়া ধনুরাশির জাতক জাতিকাদের, যারা জ্যোতিষ পেশার সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সপ্তাহটা ভালো যাবে। এছাড়াও ধনুরাশির ক্ষেত্রে যারা কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কাজ করছেন, সাইবার ওরিয়েন্টেড কোনো কাজ করছেন, মানে কম্পিউটারের মাধ্যমে যে কোনো ব্যবসা বা কাজ করছেন, তাদের কিন্তু ভালো যাবে। মকর রাশি, নিজের ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, কোনো ব্যক্তি আপনাকে ঠকাতে পারে, কারোর সাথে ঋণ নিয়ে আপনার সমস্যা তৈরি হতে পারে, একটু খেয়াল রাখবেন এই সপ্তাহে। রাজনীতি করলে অতটা সুনাম নাও পেতে পারেন এই সপ্তাহ। যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করছেন তাদের ভালো যাবে। তর্ক এড়ালে কাজের জায়গায় ভালো থাকবেন, কারণ হঠাৎ করে মকর রাশির মানুষ অন্য মানুষের সাথে তর্কে জড়িয়ে পড়তে পারেন। যারা পুলিশ এবং আধা সেনাবাহিনী অর্থাৎ প্যারামিলিটারি ফোর্সে চাকরি করছেন তাদের কিন্তু কোনো পদোন্নতি হওয়ার সুযোগ থাকছে।
বা নতুন করে যারা এই পুলিশ বা এই ধরনের কাজের সাথে যুক্ত হবেন তাদের কিন্তু ভালো যাবে। নার্ভের কোনো সমস্যা, হাঁটু, তাদের কিন্তু ভালো যাবে, ঘুম ভালো হবে এই সপ্তাহে। মায়ের শরীর খারাপ হতে পারে মকর রাশির, তার জন্য একটু চিন্তায় পড়তে পারেন। নতুন গাড়ি বা বাড়ি কেনার যোগ থাকছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষের মায়ের স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। চাকরির ক্ষেত্রে কিন্তু যতটা আশা করবেন ততটা আপনি নাও পেতে পারেন এই সপ্তাহ, তার জন্য মানসিক দিক থেকে প্রস্তুতি হন। নতুন করে যারা চাকরির চেষ্টা করছেন এই সপ্তাহের প্রথমার্ধে তারা চাকরি পেয়ে যাবেন। যারা রেলে চাকরির চেষ্টা করছেন তারা পেতে পারেন। এছাড়াও এই সপ্তাহে যারা কোনো আইটি সেক্টরে কাজ করছেন বা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন তাদের ভালো যাবে। চিকিৎসার সাথে যারা যুক্ত বা চিকিৎসক হিসাবে কাজ করছেন তাদের কিন্তু এই সপ্তাহে সুনাম অর্জন করতে পারবেন। যারা মধ্যবয়সী মহিলা আছে তাদের কিন্তু পড়ে যাওয়ার যোগ আছে কিন্তু এই সপ্তাহে, তাই তারা একটু কিন্তু সাবধানে থাকতে হবে। বিদ্যার্থী বা ছাত্রছাত্রীদের এই সপ্তাহটা ভালো যাবে, নতুন করে কোনো দিশা আপনি পেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে। মীন রাশি। মীন রাশির পার্টনারের সাথে কিন্তু সমস্যা তৈরি হতে পারে এই সপ্তাহে, অর্থাৎ আপনি যদি পার্টনারের সাথে কোনো ব্যবসা করেন সেই ক্ষেত্রে ঝগড়াঝাটি হতে পারে। শরীরের নিম্ন অংশে কোনো জায়গায় চোট বা আঘাত আসতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ তৈরি হতে পারে। রাজনীতির সাথে যারা যুক্ত তারা ভালো ফল করবেন। যারা কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কাজ করছেন বা অনলাইনে কোনো কাজ করছেন তাদের ভীষণ ভালো যাবে এই সপ্তাহ মীন রাশি। এবং যারা কোনো লেকচারার বা কলেজের অধ্যাপনা করছেন তাদেরও কিন্তু এই সপ্তাহটা ভালো যাবে। যারা কৃষিকাজের সাথে যুক্ত মীন রাশির জাতক জাতিকা তাদের ভালো যাবে। যারা পড়াশোনার সাথে যুক্ত তাদের পড়াশোনায় কিন্তু মনোনিবেশ হবে না, একটা চঞ্চলতা ভাব কিন্তু দেখা দিতে পারে, সেটা নিয়ে বাড়ির সদস্যদের সাথে মতান্তর তৈরি হতে পারে। ভালোবাসার সাথে যারা যুক্ত এই সপ্তাহে তারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন। আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।